ওয়েল ইংলিশ সিনেমা দেখা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমাজন প্রাইম অ্যাপে একটা সিনেমা রিলিজ হয়েছে যার নাম পট অ্যাকশান ও কমেডিতে ভরপুর এই সিনেমাতে আছে জন সিনহা একটা লটারি যা আপনার জীবন পাল্টে দিতে পারে কিন্তু এই লটারি আবার আপনার জীবনও কেড়ে নিতে পারে আর এই জ্যাকপট সিনেমাটি হিন্দি ড্যাবের সঙ্গে আছে তাই দেখতে কোনো অসুবিধা হবে না সিনেমার কনসেপ্ট দু সালে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে যেখানে জ্ঞান লটারি প্রকাশ করা হয় র্যান্ডমলি কোনো মানুষকে চুজ করা হয় সেই মানুষটি যদি সূর্য ডোবা পর্যন্ত বেঁচে থাকে তাহলে পেয়ে যাবে কোটি কোটি টাকা কিন্তু তাকে মারার জন্য পুরো শহরের লোক পেছনে লেগে আছে কারণ তাকে মারতে পারলেই যে মারবে সেও পেয়ে যাবে কোটি টাকা কিন্তু সত্য একটাই বন্দুক এখানে ব্যবহার করা যাবে না সিনেমার শুরুতে এরকমই একটা সিন আপনি দেখতে পাবেন যেখানে এই লটারি জ্যাকপটের এক ব্যক্তিকে মারার জন্য পুরো শহর তার পেছনে পড়ে আছে সিনেমার মেন চরিত্র ক্যাটি কিম ক্যালিফোর্নিয়াতে আসে অ্যাক্টর হবে বলে সে এই লটারির বিষয়ে কিছুই জানে না সাদু নামে একটি মেয়ের কাছ থেকে ঘর ভাড়া নেয় এই ঘরের ছাদ ভাঙা ছিল তাই উপর থেকে নোংরা পড়ে তার জামা নষ্ট হয়ে যায় ফলে সাদির একটা জামা পরে অডিশন দিতে যায় কিন্তু সে তার পকেট থেকে একটা লটারি কাট পায় কিন্তু অজান্তেই কেটি গ্যান লটারির জ্যাকপট হয়ে যায় এবং কার্ডটি অ্যাক্টিভ হয়ে যায় আর এর প্রাইজ মানি সবথেকে বেশি থ্রি পয়েন্ট বিলিয়ন ডলার কিন্তু এখানে নোয়েল নামে আরও একজন আছে যে ফিল্যান্সার সে দশ পার্সেন্টের এই প্রাইজ মানের বিনিময়ে এই জ্যাকপটকে মানে কেটিকে রক্ষা করতে চায় আর নোয়েলের এটাই ব্যবসা এরপর আর কি ফাইট সিন শুরু হয়ে যায় একের পর এক সবার থেকে তাকে রক্ষা করতে থাকে একটা গাড়ির চেসিং সিনও দেখা যাবে তবে এই সবের মধ্যে আছে কমেডি আর কোম্পানির ডোন প্রত্যেক চোদ্দ মিনিট অন্তর কেটির লোকেশানও বলে দিচ্ছে ফলে লুকোনো অসম্ভব এরপর কেটি লুকানোর জন্য এক মিউজিয়ামে আসে কিন্তু সেখানেও শাদু ও তার বয়ফ্রেন্ড ডিজে কেটিকে মারার জন্য আসে কিন্তু কেটি সেখান থেকে তাদের আউত করে বাইরে চলে আসে তখন নোয়েল গাড়ি নিয়ে আসে এবং পরে দুজনে এম জিকের মেনশনে যায় সেখানে এক বাংকারের মতন প্যানিক রুম আছে থাকতে কিন্তু লোকেশান জানার পর সবাই মিলে কেটিকে মারার জন্য এই মেনশনে এসে হাজির হয় তখন কেটি এমজি কে মেরে অজ্ঞান করে দেয় ও দরজা ফেদো থেকে বন্ধ করে দেয় কিন্তু সাদী তখন এমজিকে কে জাগিয়ে তার থেকে কোর্ট জেনে নেয় ও দরজা খুলে ফেলে এই সময় নোয়েল এক কোম্পানি এলপিএ যারা এই জ্যাকপটদের সুরক্ষা দেয় তাদের সাহায্য নেয় তারা তখন ফোন স্ট্রাইক করে মানে ফোনে আগুন জ্বালিয়ে দেয় ও নোয়েল ও কেটিকে নিয়ে তারা তাদের অফিসে যায় এবং সুরক্ষা দেওয়ার জন্য তিরিশ পার্সেন্ট প্রাইজ মানি চায় এখানে কেটি ও নোয়েল তাদের কিছু পাস্টের ঘটনাও বলে কিন্তু বুঝতে পারে এলপিএ প্রধান লুইস জ্যাকপটকে সুরক্ষা না দিয়ে তাকে মেরে প্রাইজ মানি নিতে চায় কেটি এক বুড়ো লোকের মাস্ক পরে ও দরজা খুলে দেয় ফলে সবাই কেটিকে মারতে এখানে ঢুকে পড়ে সেই সময় কেটি গাড়ি নিয়ে এখান থেকে চলে যায় কিন্তু নোয়েলকে লুইসের লোক ধরে ফেলে গেম থেকে বেরোনোর একমাত্র উপায় হলো এই শহর থেকে বেরিয়ে যাওয়া সেই মতো কেটি গাড়ি নিয়ে শহর থেকে বাইরে যেতে থাকে কিন্তু লুইস নোয়েলকে মেরে ফেলার ভয় দেখিয়ে কেটিকে এক স্টেডিয়ামে রাখে আর এখানেই হচ্ছে ক্লাইম্যাক্সের সিন যেখানে লুইসের লোকেদের সঙ্গে বাকি শহরের সব লোকেদের সঙ্গে কেটি ও নোয়েলের এক লড়াই হয় এবং শেষে কেটি লুইসকে মেরে ফেলে ও সময় শেষ হয়ে যাওয়ার জন্য কেটি জ্যাকপট উইনার হয়ে যায় কারণ ছ ঘন্টার মধ্যে সূর্য ডোবার আগে মারতে হবে এরপর কেটি ও নোয়েল প্রাইজ মানি দিয়ে তারা নানা রকম ব্যবসা খোলে এর মধ্যে জ্যাকপটদের ফিতে সুরক্ষা দেবারও আছে তো বন্ধুরা আসল মজা পেতে গেলে এই জ্যাকপট সিনেমাটি আপনি দেখে নিতে পারেন আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই চ্যানেলটির সাথে সাথে কখনোই ভুলবেন না এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ